কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল পশ্চিমবঙ্গ। বুধবারও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দুপুর থেকেই দফায় দফায় কলকাতা থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সব জায়গাতেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন সাধারণ মানুষ। দোষীদের শাস্তির দাবিসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের স্লোগানে মুখরিত হয় রাজপথ। একই দিন কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটে কর্মসূচি পালন করে কংগ্রেসের নেতাকর্মীরা। যোগ দেন সাবেক সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সাবেক বিধায়ক আব্দুল মান্নান সহ অনেকে। শ্যামবাজারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করে রাজ্য বিজেপির নেতৃবৃন্দ। সিজিও ভবন থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।